আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি নামাজের বিষয় নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালভাবে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। নামাজটি হচ্ছে বিতরের নামাজ। আমরা অনেকেই দেখা যায় বিতরের নামাজ ভুলভাল আমরা পড়ে নেই, আমাদের নামাজের ভিতরে ভুল হয়ে যায়, বা আমরা কীভাবে বিতরের নামাজটা আদায় করব এই বিষয়টি কিন্তু আমরা অনেকে জানি না। তো আজকে আপনাদের সামনে আলোচনা করব বিতরের নামাজ কয় রেকাত এবং কীভাবে পড়তে হয় বিস্তারিত। এতটুকুই বলবো, যদি আপনি আরবি নিয়তটা সহি শুদ্ধভাবে পড়তে পারেন, এতটুকু আপনার ভিতরে বিশ্বাস থাকে যে আমি আরবি যখন উচ্চারণ করব, আমার উচ্চারণের ভিতরে আমার আরবি নিয়তের ভিতরে কোনো রকমের ভুল যাবে না, শাব্দিক অর্থগুলো চেঞ্জ হবে না, সেক্ষেত্রে আমি বলবো আপনি আরবি নিয়তটা পড়লে পড়তে পারবেন। আর যদি এমনটি হয় আরবি পড়তে গেলে আমার ভুল হবে অথবা নিয়তটা সহি হবে না, সেক্ষেত্রে আমি বলবো আপনার জন্য আরবি না পড়াটাই উত্তম, আপনি বাংলাতে পড়ে নেবেন। তো যারা যারা আরবি পড়তে চান আপনারা এভাবে পড়তে পারবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাআতি সালাতিল ওয়িত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যেহেতু বিতরের নামাজটা ওয়াজিব, এই জন্য ওখানে ওয়াজিবুল্লাহি তাআলা বলতে হবে। আর যদি আপনারা বাংলাতে নিয়ত করতে চান সেক্ষেত্রে আপনারা এভাবে পড়তে পারবেন, আমি তিন রাকাত বিতরের নামাজের নিয়ত করিতেছি আল্লাহু আকবার। এতটুকু বললেই আপনার নিয়তটা হয়ে যাবে। তাহলে নিয়ত নিয়ে আমাদের মাঝে আর দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। বন্ধুরা, অনেকে কিন্তু আমরা বলে থাকি যে বিতরের নামাজে তিনবার সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ এই সূরাটি তিনবার পড়তে হয়। এই কথাটি কিন্তু কোনো ভিত্তি নেই। আমরা যে কোনো সূরা পারব, অন্যান্য নামাজে যে সূরাগুলো পড়ি আমরা বিতরের নামাজে সেই অন্য নামাজের মধ্যে সূরাগুলো আমরা আদায় করে নেব। বিতরের নামাজের ভিতরে আমাদের কিন্তু লাস্ট যে রেকাত আছে লাস্টের রেকাতে একটা তাকবীর দিতে হবে অতিরিক্ত। আমরা সেই তাকবীরের পরে আমরা দোয়ায়ে কুনুত পড়ব, দোয়া ফরা দোয়া পড়ব আমরা। বন্ধুরা, সেই দোয়া কুনুত যদি আপনি মুখস্থ না থাকে পড়তে না পারেন, সেই ক্ষেত্রে সূরাতুল ইখলাস তিনবার পড়লে আপনার আদায় হয়ে যাবে। এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার। তো চলুন আমরা প্র্যাকটিক্যালভাবে দেখে নিই কীভাবে আমরা বিতরের নামাজ আদায় করে নেব। তাহলে আমরা জায়নামাজে দাঁড়িয়ে কেবলামুখে দাঁড়িয়ে যাব। জায়নামাজে দাঁড়ানোর পরে ইচ্ছা করলে আপনারা জায়নামাজের দোয়াটা পড়তে পারবেন এভাবে, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এটি হচ্ছে জায়নামাজের দোয়া। আপনারা ইচ্ছা করলে পড়তে পারবেন, নাও পড়তে পারবেন। এটার জন্য নামাজের ভিতরে কোনো ব্যাঘাত ঘটবে না, নামাজ কখনো নষ্ট হবে না। তাহলে আমরা জায়নামাজের দোয়াটা পড়ে নিলাম। এরপর আমাকে কেবলামুখে দাঁড়িয়ে তাকবীর বলে হাত বাড়তে হবে। আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله. বন্ধুরা দ্বিতীয় রাকাতে এই প্রথম বৈঠকে শুধু সূরা আমাদেরকে তাশাহুদ পড়তে হবে। তাশাহুদ পড়ে আমরা সরাসরি দাঁড়িয়ে যাব অন্য নামাজের মতো। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سورة فاتحة পড়ার পরে অন্য একটি সূরা মিলাতে হবে অন্য রাকাতের মতোই। بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. এখন সূরা ফাতিহা শেষ করে অন্য একটি সূরা শেষ করার পরে এই লাস্টের রাকাতে আমাকে তাকবীর বলে হাত বাড়তে হবে। তাকবীর বলার পরে আমাকে দোয়া কুনুত পড়তে হবে। এইভাবে দেখেন আল্লাহু আকবার। তাকবীর বলে হাত বাঁধার পরে আমাকে দোয়া কুনুত পড়তে হবে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নাসনি আলাইকাল খায়র
ونشكرك ولا نغفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সম্মানিত দর্শকবৃন্দু এইভাবে আপনারা তিন রাকাত বিতর নামাজ আদায় করে নেবেন আমাদের তিন রাকাতই কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিতভাবে ভেঙে ভেঙে দেখিয়ে দিয়েছি এভাবে আপনারা বিতর নামাজ সঠিকভাবে সহি শুদ্ধভাবে খুজু খুজুর সাথে ইতমিনানের সাথে আদায় করার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিকভাবে খুজু খুজুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ